শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের কয়েক ঘন্টা আগে এই তিনবারের সংসদ তথা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সংসদ কোটার 15 বছরে 75 কোটি টাকার হিসাব দেখাতে বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। একটা এমপি এক বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য আসে, 5 বছরে কত তাহলে? আর তিনবারের এমপি মানে 75 ক্রোর, 75 কোটি টাকা। এখানে দাঁড়িয়ে বলছি, 20 তারিখে ভোট আছে, কল্যাণ ঘোষ বাবুদের মাধ্যমে, সীতানাজ বাবুদের মাধ্যমে, সেনাশিস বাবুদের মাধ্যমে কল্যাণ বাবুর কাছে আমি বার্তা দিতে চাই, এই 15 বছরে 75 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন তার তথ্যটা আগে ভোটারদের দেবেন, তারপরে নতুন করে ভোট চাইবেন ভোটারদের কাছ থেকে। 20 তারিখে ভোট আছে, 20 তারিখ সকাল পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এরা হিসাব দেখাতে পারবে না। কারণ শুক্রবার ভোর সন্ধ্যায় ডোমচুরের বাঁকড়ায় নির্বাচনী পথসভা থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। এদিন সভার শুরুতেই তিনি বলেন, দীর্ঘদিন ধরেই প্রশাসনের কাছে ডোমচুরের একাধিক জায়গায় সভা করার আবেদন করে অনুমতি পাইনি, আজ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাঁকড়ায় পথসভা করার অনুমতি পাই। তা সত্ত্বেও শাসক দলের গুন্ডামস্তানরা মঞ্চ বাঁধতে বাধা দেয়। বাঁকড়ায় হাওড়ামতা রোডের ধারে শ্রীরামপুর কেন্দ্রের আইএসএফ প্রার্থী সারিয়ার মল্লিকের সমর্থনে পথসভা করতে আসেন নওশাদ। আইএসএফ বিধায়ককে দেখতে পথসভা জনসভায় পরিণত হয়, তীব্র যানজট তৈরি হয় হাওড়ামতা রোডে, আর সেই সভা থেকে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, এমন একটা লোককে আমরা তিনবার সাংসদ করে পাঠিয়েছি যে সংসদে দাঁড়িয়ে শ্রীরামপুর কেন্দ্রের মানুষের কথা বলেন না। বাঁকড়ার এত পুরানো বস্ত্রশিল্প, সেই বিষয়ে সংসদে মুখ খোলেন না, শুধু সংসদে দাঁড়িয়ে খিচমেড়ি ফটো আর উপরাষ্ট্রপতিকে খিল্লি করেন, তাই এমন সাংসদকে আর ভোট দেবেন না। এছাড়াও তিনি ভোটের আগে তিনবারের সংসদ কোটার 75 কোটি টাকার হিসাব পেশ করার চ্যালেঞ্জ দেন। ভাই যারা আছেন একটু ফ্ল্যাশটা অনক ওপারে, যারা আছেন একটা তাতে স্লোগান হবে, যারা আছেন ওইদিকে ইনকলাব ইনকলাব ইনকলাব, বাঁকড়াবাসী বাঁকড়াবাসী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার প্রোগ্রাম করবো বলে, এই ডুমচুর চত্বরে প্রোগ্রাম করবো বলে আমাদের বিভিন্ন কারণ দেখিয়ে একাধিক আমাদের প্রোগ্রামকে বাতিল করেছেন। কিন্তু আমরা দেখুন, আমি বারবার বলি, আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখবেন, দেশের সংবিধানের প্রতি ভরসা রাখবেন, বড় চেষ্টা করো, কল্যাণ বাবুরা আমাদের মিটিং কাটতে পারেনি, হয়েছে না? হচ্ছে তো, এটাই হচ্ছে। আপনি আমি যদি ভরসা করতে পারি দেশের সংবিধান বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি, একদিন না আজকে না হলো একদিন আমরা কামিয়াব হবো, আমরা সেইটা কামিয়াব আজকেই হচ্ছে, বাঁকড়ার মুখে দাঁড়িয়ে আমরা প্রোগ্রাম করতে পারছি। ধন্যবাদ। আমরা ইতিপূর্বে কল্যাণবাবুকে 3 বার পার্লামেন্টে পাঠিয়েছি, আমি কল্যাণবাবু সহ কল্যাণবাবুর দলের যারা আছেন তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করছি, যারা আজকে আমাদের এই মঞ্চ বানাতে ডিস্টার্ব করেছেন, তারাও তো কাপড় ব্যবসায়ীর সাথে কম বেশি যুক্ত, তাদেরকেও বলছি আপনাদের ভবিষ্যতের কথা ভেবে এই কাপড় শিল্পের উন্নতির জন্য কল্যাণবাবু এই 15 বছরে কটা শর্ত খরচ হয়েছে তার থেকে আগে এই বাঁকড়ার কাপড় শিল্পীদের সামনে দেখা বস্ত্র শিল্পের সাথে যারা যুক্ত তারপরে কল্যাণবাবু ভোট দেবে। আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম কল্যাণবাবুকে, কল্যাণবাবু গিয়ে আমাদের কথা বলবে, আমাদের কথা তিনি বলেননি, তিনি ওখানে গিয়ে খিচমিড়ি ফটো করেছে আর উপরাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করেছে, তাই ব্যর্থ এমপি কে আমরা পাঠাবো না, তাই আওয়াজ উঠো চলো পাল্টাই শ্রীরামপুরের এমপি, চলো শ্রীরামপুরের এমপি পাল্টাই, আমাদের এটাই স্লোগান তুলতে হবে, শ্রীরামপুরের এমপি পাল্টার, নতুন এমপিকে শ্রীরামপুর থেকে আমরা পাঠাই, তাকে সুযোগ দিই, সে আমাদের কথা না বললে আমি আপনাদের কাছে বলছি আপনাদের কাছ থেকে আর ভোট চাইতে আমি আসবো না। বন্ধু, একটা এমপি এক বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য আসে, 5 বছরে কত তাহলে? আর তিনবারের এমপি মানে 75 ক্রোর, 75 কোটি টাকা। এখানে দাঁড়িয়ে বলছি, 20 তারিখে ভোট আছে, কল্যাণ ঘোষ বাবুদের মাধ্যমে, সীতানাথ বাবুদের মাধ্যমে, সেনা
আশিস বাবুদের মাধ্যমে কল্যাণ বাবুর কাছে আমি বার্তা দিতে চাই, এই 15 বছরে 75 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন তার তথ্যটা আগে ভোটারদের দেবেন, তারপরে নতুন করে ভোট চাইবেন ভোটারদের কাছ থেকে। 20 তারিখে ভোট আছে, 20 তারিখ সকাল পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এরা হিসাব দেখাতে পারবে না, কারণ এদের তো কাটমানি খাওয়া অভ্যাস। আমি ওপেন ওপেন ক্যামেরায় বলছি, অন দ্য স্টেজ বলছি, যদি আপনার সাহস থাকে, যদি হিম্মত থাকে, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে নোটিশ পাঠা শীর্ষে আপনার কল্যাণ বাবু, আপনার সাহস থাকলে আপনি 15 বছরের 75 কোটি টাকা কোথায় কিভাবে খরচ করেছেন আগে বাঁকুড়া থেকে শুরু করে, জাঙ্গিপাড়া থেকে শুরু করে, দমজুর থেকে শুরু করে শ্রীরামপুরের মানুষদের কাছে দিন, তারপরে এদের ভোটটা চাইবেন, পারবে না, কারণ এই ধরনের হয়তো ঘটনা ঘটেছে। সলেপের ওপারে হয়তো একটা হাইমাস লাইট লাগিয়েছে, দেখবেন 7 লাখ টাকা হয়তো বিল হয়েছে, আমাদের দেখাবো না তো, কারণ আমি বিধায়ক হয়ে তো অনেক কিভাবে ইনকাম করা যায় সেই রাস্তাগুলো অন্তত আমি দেখতে পেয়েছি, কারণ আমার হাতে তো 7 লাখ এখন 70 লাখ বছরে আসছে টাকার প্রজেক্ট, আমাদের বড় বড় ব্যানার করে ভোট চাইছে। কল্যাণ বাবুকে অনুরোধ করবো, এখন এই 2-3টে দিন আছে, বড় বড় ফ্লেক্স ব্যানার করে সেটা প্রতিটা অঞ্চলে অন্তত একটা করে টাঙিয়ে দেন, আপনি 75 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন। আমি আপনাদের চ্যালেঞ্জ খুঁজি টাঙাতে পারবে না, কারণ আপনাদের বলছি হয়তো একটা হাইমাস লাইট করেছে, 7 লাখ টাকা বিল দেখিয়েছে, কিন্তু আমারও তো হাইমাস লাইট হয়েছে আমার বিধায়ক তহবিল থেকে, না করলে আমি তো রেট নিয়েছি 40 মিটারের হলে কত খরচ, 30 মিটারের হলে কত খরচ, 6টা লাইট দিলে কত খরচ, 8টা লাইট দিলে কত খরচ, আমি তো জানি 3.5 লাখের মধ্যে হয়ে যাবে। উনি যদি 7 লাখের হিসাব দেখায় আমি তো বলতে পারবো বাঁকড়ায় এসে ওই দেখো ওই সলপে যে হাইমাস লাইট বানিয়েছে 3.5 লাখ টাকা এরা ঝেড়ে দিয়েছে, বলতে পারবো তো, ওই জন্য এরা দেখাবে না, এরা দেখাবে না, গুন্ডা মস্তানকে দিয়ে এই বাঁকড়াকে ঠান্ডা করে রাখবে, এটা মনে রাখবেন, এই বাঁকড়া কোনো গুন্ডা মস্তানের কথাই চলবে না, এই বাঁকড়া বাঁকড়া বাসীর কথাই চলবে। আমি আপনাদের